আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, সহকারী শিক্ষক কুমিল্লা মডার্ন হাই স্কুল। ক্লাসটা শুরু করার আগে আমরা চলো সবাই একটা ভিডিও দেখে নেই। শিক্ষার সর্বস্তরে শিক্ষকই হলেন শিক্ষাকর্মের মূল উৎস। একজন আদর্শ শিক্ষকই জাতির মেধা গড়ার কারিগর। শিক্ষার মান চূড়ান্তভাবে শিক্ষকের মান ও প্রচেষ্টার উপর নির্ভরশীল, তাই শিক্ষককে আট দশজন মানুষের তুলনায় সেরা হতে হয়। আদর্শ শিক্ষকের গুণাবলী নির্দিষ্ট ছকে ফেলা কঠিন, তারপরও কিছু ইন্ডিকেটর শিক্ষককে আদর্শ শিক্ষককে অনুপ্রাণিত করতে সহায়তা করে। আজ আমরা আদর্শ শিক্ষকের গুণাবলী নিয়ে আলোচনা করব। একজন আদর্শ শিক্ষক সৌম্য মধুর ব্যক্তিত্বের অধিকারী হবেন। প্রথম দর্শনে শিক্ষকের যে গুণটি শিক্ষার্থীর মন কাড়ে তা হচ্ছে তার শান্ত সুমধুর প্রশান্ত প্রসন্ন ব্যক্তিত্ব। শিক্ষকের সুমধুর ব্যক্তিত্ব প্রতিটি শিক্ষার্থীর চিত্তে তার প্রতি স্বাভাবিক প্রীতি ও শ্রদ্ধার ভাব সঞ্চার করে। কর্মোদ্যম, প্রাণময়তা, শান্ত মেজাজ ও পরিমিতিবোধ আদর্শ শিক্ষকের অপরিহার্য বৈশিষ্ট্য। আদর্শ শিক্ষক শিক্ষার্থীর হৃদয়ে শিক্ষার্জনের অনুকূল প্রেরণা ও উদ্দীপনা সৃষ্টির কলাকৌশল প্রয়োগে সুনিপুণ হবেন। নিরানন্দ শিক্ষাদান ও কৃত্রিম নিয়ম শৃঙ্খলা শিক্ষার্থীর সহজ চিত্ত বিকাশের বৈরী, তাই আদর্শ শিক্ষককে শিশুরঞ্জন মনের অধিকারী হতে হবে। শিক্ষকের স্বাভাবিক সহজতাই তাকে করে রাখে কর্মময়, চিরনবীন ও প্রাণবন্ত। নবীন মণি তাকে শিক্ষার্থীদের প্রতি অনুরাগী করে তোলে। অনুরাগের প্রতিফলনে তিনি শিক্ষার্থীদের আপনজন হবার যোগ্যতা ও গৌরব লাভ করেন। কোমলমতি শিক্ষার্থীকে ভালো না বাসলে তিনি তাদের মনের ভাব, ইচ্ছা অনিচ্ছা, স্বপ্ন আশা আকাঙ্ক্ষা, আনন্দ বেদনা, অনুরাগ অভিমানের বিষয়ে জানতে পারবেন না। আদর্শ শিক্ষকের সুমধুর মনোভঙ্গি, সহজ প্রসন্নতা, সাহায্যদানের সদিচ্ছা অতি সহজেই শিক্ষক শিক্ষার্থীকে ঘিরে রচনা করে প্রীতিময় পরিমণ্ডল। নিরাপত্তা ও নির্ভরতার সক্ষতায় শিক্ষক ছাত্রের নৈকট্য সহজ ও প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষার্জন অনায়াসে আনন্দময় ও অর্থবহ হওয়ার অবকাশ পায়। মৌলিকতা একজন আদর্শ শিক্ষকের মূল্যবান সম্পদ। তার পরিচয় স্বাক্ষর বহন করে স্বকীয় বৈশিষ্ট্য, কল্পনা ও প্রকাশভঙ্গি স্বাতন্ত্র্য, ভাব ও ভাবনার ব্যঞ্জনা, চিত্রানুক, বর্ণনাশৈলী, সৃষ্টিশীল কর্মতৎপরতা শিক্ষকের মৌলিক সম্পদ। চিত্তের প্রসার ও নমনীয়তা শিক্ষককে বিচিত্র ধরনের মানুষের মধ্যেও বিবিধ পরিবেশে সামঞ্জস্য বিধানের দক্ষতা দান করে। এর উৎস হচ্ছে অংশূন্যতা। অং প্রবল থাকলে কি ছোট কি বড় কোনো মানুষের অন্তরে অনুপ্রবেশের অবকাশ ঘটে না। মানিয়ে চলার ক্ষমতার সঙ্গে অন্তরে যে সহানুভূতি, সহৃদয়তা এবং নমনীয়তার স্পর্শ থাকে তার মূলে সক্রিয় থাকে অংশূন্যতার অকপট গুণটি। সহ্য শক্তি, ক্ষমাগুণ এবং সহজাত প্রসন্নতা ব্যতীত ক্ষমাশীলতার দুর্লভ ক্ষমতা অর্জন করা সম্ভব নয়। এই ক্ষমতা আদর্শ শিক্ষককে একাধারে বিচিত্র এবং বিরুদ্ধ প্রকৃতির শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট কর্মীদের নিয়ে একই সাথে একই লক্ষ্যে চলবার সামর্থ্য দেয়। আদর্শ শিক্ষকের চাহনি এবং বাকশৈলী দুটি অন্যতম গুণ। শিক্ষকের ব্যক্তিত্বের সাথে চাহনি ও বাকশৈলীর অনুপম মিশেল পাঠদানে শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণ সহ শ্রেণীতে শৃঙ্খলা বজায় রাখতে দারুণ কাজ করে। একজন আদর্শ শিক্ষককে জ্ঞান বিপাশু হতে হয়। তার সুনির্দিষ্ট বিষয়ের জ্ঞানের গভীরতা শিক্ষার্থীর বিশ্বস্ত পাঠদানে আলোকিত হয়ে ওঠে। আদর্শ শিক্ষকের মধ্যে সততার গুণটি থাকা জরুরি। সকল শ্রেণীর শিক্ষার্থীর প্রতি তিনি সমান মনোযোগী হবেন, ক্লাসের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবেন, সকল শিক্ষার্থীকে ক্লাসে অংশগ্রহণ করাবেন, জেন্ডার ভারসাম্য বজায় রাখবেন, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরিতে ভূমিকা রাখবেন, শিক্ষার্থীদের মধ্যে আদর্শবোধ উজ্জীবিত করে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করবেন। আদর্শ শিক্ষক শিক্ষার্থীদের মতামতের গুরুত্ব দিবেন। তিনি দক্ষ সংগঠক, তার সৃজনশীলতা গুণের প্রয়োগ করে তাদের দলীয় বিভিন্ন কাজের মাধ্যমে দক্ষ করবেন। একজন আদর্শ শিক্ষককে শোনার মন মানসিকতা অর্জন করতে হয়। তার দূরদর্শিতার গুণটি কাজে লাগিয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে হয়। আদর্শ শিক্ষককে পাঠদান উপযোগী উপকরণ ব্যবহার করে সঠিক পদ্ধতি ও কৌশল প্রয়োগ করতে হয়। শিক্ষণফল অর্জনে পারদর্শী হতে হয়, সেজন্য তাকে সঠিকভাবে পাঠ পরিকল্পনা প্রণয়ন করতে হয়। পরিশেষে বলা যায়, আদর্শ শিক্ষক দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পেশাগত জীবনে প্রয়োজনীয় বিষয়জ্ঞান, দক্ষতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, নেতৃত্বের গুণাবলীর বিকাশ, আত্মকর্মসংস্থান, বিশ্ব ভ্রাতৃত্ববোধ, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ, গণতান্ত্রিক চেতনাবোধ, নারী পুরুষ বৈষম্য দূর করে উচ্চমান সম্পন্ন মানব সম্পদ গড়ে তুলতে সহায়তা করবে। আদর্শ শিক্ষকের মধ্যে থাকবে উদ্ভাবনী ক্ষমতা, নতুন কিছু সৃষ্টি করার নিরন্তর প্রচেষ্টা, ধৈর্যের মাধ্যমে শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বের করে নিজস্ব চিন্তা চেতনা, মেধা মননকে অনুপম চারিত্রিক মাধুর্য দিয়ে এক আদর্শ সমাজ বিনির্মাণে সচেষ্ট হবেন। ধন্যবাদ।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম ও নৈতিক শিক্ষা নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের নবম পাঠ আলোচনা করব। আলোচনার বিষয় হচ্ছে শিক্ষকের গুণাবলী। শিক্ষকের যিনি আমাদেরকে শিক্ষা দেন তিনি শিক্ষক। পৃথিবীতে সবচাইতে সম্মান ও মর্যাদার পেশা হলো শিক্ষকতা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিয়ে বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। এর অর্থ হচ্ছে আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে। ইবনে মাজাহ হাদিস শরীফ। যাই হোক, আমি তার আগে শিক্ষকের আদর্শ শিক্ষকের গুণাবলী একটু বলি, তারপর আমি আবার বই আসতেছি। শিক্ষার আলো মানুষের মনকে আলোকিত করে, বিকশিত করে মানবিক গুণাবলীকে। প্রত্যেকভাবে মানুষের মতে এই মানবিক গুণাবলী থাকা আবশ্যক। মানবিক গুণাবলী অর্জনের একটি অন্যতম মাধ্যম হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, আর মানসম্মত পাঠদান পদ্ধতি, শৃঙ্খলাবদ্ধতা, আধুনিক নৈতিক গুণাবলী অর্জনের সুযোগ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে। একটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক আদর্শ শিক্ষক থাকলে সে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মানবিক গুণাবলী বিকশিত হবেই। শিক্ষকতা কোনো পেশা নয়, এটা ব্রত। শিক্ষকতার প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে, তাহলে সেটি আপনার নিকট পেশা ছাড়া আর কোনো কিছুই না। অতএব একজন শিক্ষকের তার শিক্ষকতার মধ্যে অবশ্যই ভালোবাসা থাকতে হবে। সবাই ভালো ছাত্র হয় না, তবে সবাই ভালো মানুষ হতে পারে। শিক্ষার লক্ষ্যই হলো ভালো মানুষ তৈরি করা, ভালো ছাত্র নয়। আর ভালো মানুষ গড়ার মূল দায়িত্ব শিক্ষকগণের উপরে ন্যস্ত। যিনি শিক্ষক তিনি সর্ব অবস্থায় একজন শিক্ষক, এ কথাটা স্মরণ রাখা আমাদের দরকার। শিক্ষকের অবশ্যই আদর্শ শিক্ষক হতে হবে, আর আদর্শ শিক্ষক হতে হলে কতগুলো বিষয় নিজের মাঝে গড়ে তুলতে হবে। এক নম্বর হচ্ছে বচনভঙ্গি, দুই নম্বর হচ্ছে আকর্ষণীয় উপস্থাপনা কৌশল। আমি কি পড়াবো, আমার উপস্থাপনা যদি আকর্ষণীয় না হয়, তাহলে তো ছাত্রছাত্রীরা আমাদের থেকে কোনো কিছু শিখতে পারবে না। তারা পড়ালেখা করে ক্লাসে এসে তাদের কোনো মনোযোগ আকর্ষণ করতে পারবে না। অবশ্যই তাকে আকর্ষণীয় উপস্থাপনা কৌশল, বিভিন্ন বিষয়ে উপস্থাপনা কৌশল জানা থাকতে হবে। সুনির্দিষ্ট বিষয় জ্ঞানের গভীরতা, আমি যা নিয়ে আলোচনা করব তা নিয়ে আমার অবশ্যই গভীর জ্ঞান অর্জন করতে হবে, যাতে আমি সঠিকভাবে পাঠদান করাতে পারি। দূরদর্শিতা থাকতে হবে, কৌশল, কাজের প্রতি ভালোবাসা, অপরের মতামতের প্রতি গুরুত্ব দেওয়া। আমি জানলাম আমি অনেক জ্ঞানী, কিন্তু আমি কারো মতামতে গুরুত্ব দেব না, এটা একটা আদর্শ শিক্ষকের গুণাবলীর মধ্যে পড়ে না। অবশ্যই যিনি শিক্ষক বা আদর্শ শিক্ষক হতে হলে তাকে অপরের মতামতের প্রতি অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে। ভালো শ্রোতা হওয়া, নিজে যা বলবো তা শুনবে মানুষ, মানুষের কথা আমি শুনবো না তা হতে পারে না। আদর্শবোধে উজ্জীবিত হওয়া, ধৈর্যশীল হতে হবে, পারস্পরিক সহযোগিতা মনোভাব থাকতে হবে, জ্ঞান পিপাসু হতে হবে। সমসাময়িক যে সমস্ত জ্ঞান তা অবশ্যই
অর্জন করতে হবে, সততা তো অপরিহার্য। এছাড়া অনেক গুণাবলী আছে যেগুলো নিজের মধ্যে সন্নিবেশ এবং চর্চা করতে হবে। আপনি যদি শিক্ষকতাকে ভালোবাসেন তাহলে এটা আপনার জন্য উপযুক্ত এবং যথেষ্ট। শিক্ষকতা একটা সেবামূলক কাজ, তাই অর্থের সাথে তুলনা না করাই শ্রেয়। পরিশেষে একটা কথা বলা যায়, শিক্ষকতা একটা ধর্ম, একে জীবন ধারণ করতে হয়, জ্ঞানী মাত্র শিক্ষক নন। আমি এতক্ষণ তোমাদেরকে আদর্শ শিক্ষকের কিছু গুণাবলীর কথা বলেছি, আমরা এখন এবার বইতে আসি। আমাদের বইতে কী লেখা আছে? পৃথিবীতে শ্রেষ্ঠ পেশার লোকের বৈশিষ্ট্যগুলোর শ্রেষ্ঠ হওয়া প্রয়োজন। পৃথিবীতে শ্রেষ্ঠ পেশার লোকের বৈশিষ্ট্যগুলো শ্রেষ্ঠ হওয়া প্রয়োজন। যে শিক্ষকতা পেশা, এটা একটা খুব ভালো পেশা, শ্রেষ্ঠ পেশা, খুব মানসম্মত, মর্যাদা, মানসম্মানী একটা পেশা। নিম্নে শিক্ষকের কতিপয় বৈশিষ্ট্য বর্ণনা করা হলো। ক, একজন ভালো শিক্ষক অবশ্যই আদর্শবান হবেন। আমি কি কি হবে, কয়টা আছে এখানে? আটটা পয়েন্ট দেওয়া আছে। আটটা পয়েন্ট আমি দেখিয়ে দিচ্ছি, এই আটটা ভালো করে পড়তে হবে। তাহলে একজন ভালো শিক্ষক অবশ্যই আদর্শবান হবেন। এক, প্রথম হচ্ছে আদর্শিক জ্ঞানের অধিকারী হবেন। দুই হচ্ছে নিজস্ব ধর্মীয় দর্শন ও অন্যান্য জীবন দর্শন সম্পর্কে জ্ঞান রাখবেন। তিন হচ্ছে উত্তম আদর্শের ভিত্তিতে তিনি ছাত্রদের গড়ে তুলবেন। চার হচ্ছে কথা ও কাজে মিল রাখবেন। পাঁচ নম্বর হচ্ছে আদর্শ প্রচারে কৌশল ও সাহসী হবেন। ছয় নম্বর হচ্ছে শিক্ষকতাকে নিজের জীবনে পেশা ও ব্রত হিসেবে নেবেন। সাত হচ্ছে দুনিয়া ও আখেরাতের কল্যাণে সামনে রেখে এ পেশা আত্মনিয়োগ করবেন। ও আট, অন্যায়ের ব্যাপারে আপোষহীন হবেন। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? পরীক্ষা এভাবে আসে, একজন ভালো শিক্ষক আদর্শবান শিক্ষক হতে হলে তাকে কি করতে হবে, তার ভিতরে কি গুণ থাকতে হবে? তিনটা গুণ লিখো, চারটা গুণ লিখো, দুইটা গুণ লিখো, এভাবে থাকতে পারে। এগুলো তোমরা একটু ভালো করে দেখে নিবা। কথা কাজ মিল থাকতে হবে। আমি একটা কথা বলবো, কাজে অন্যটা দেখাবো, এটা একটা আদর্শবান শিক্ষক হতে পারে না। দুনিয়া আখেরাতের কল্যাণ সামনে রেখে এ পেশা আত্মনিয়োগ করতে হবে। এমন জ্ঞান অর্জন করতে হবে যা আমাকে দুনিয়াও জ্ঞান অর্জন করা হলো, আখেরাতের জন্য আমার কল্যাণ হয়। অন্যায় ব্যাপারে আপোষহীন হতে হবেন। কোনো অন্যায়, কোনো আপোষহীন থাকি অবশ্য হতে হবে। তারপর আমরা খ নম্বরে আসি। খ নম্বর, একজন ভালো শিক্ষক অবশ্যই জ্ঞানের অধিকারী হবেন। তিনি এক, সব সময় জ্ঞান চর্চা করবেন। আদর্শ শিক্ষক হতে হলে তাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে সব সময়। যে আলোচনা করছিলাম খ নম্বর, আমি আন্ডারলাইন করে দিয়েছি আবার। হ্যাঁ, একজন ভালো শিক্ষক অবশ্যই জ্ঞানী, গভীর জ্ঞানে অধিকারী হবেন। এই এই জায়গা থেকে প্রশ্ন আসে,
একজন ভালো শিক্ষক হতে হলে তাকে কি অর্জন করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। তিনি সব সময় জ্ঞান চর্চা করবেন। দুই, ক্লাসে পড়ানোর জন্য আগেই প্রস্তুতি নেবেন। একজন শিক্ষক, আমার ইসলাম ও নৈতিক শিক্ষা এটা আমার জানা আছে, কি আমি ক্লাসে না দেখে গেলাম তাহলে আমি বোঝানো কিছু তো আমার সমস্যা হতে পারে, অথবা কোনো একটা বাক্য, কোনো একটা শব্দ আমি ভুলে যেতে পারি। তাই একজন আদর্শবানের শিক্ষকের উচিত, তিনি যতই জ্ঞানের আধার হন না কেন, অবশ্যই তাকে পাঠদানের আগে তিনি যে যেটা তিনি পড়াবেন তিনি একবার দেখে যাওয়া তার উত্তম। তাহলে তিনি তার পাঠদানের ক্ষেত্রে তার সহযোগিতা হবে, তিনি সঠিকভাবে সুন্দরভাবে পাঠদান করতে পারবেন। তিন হচ্ছে, সমসাময়িক বিষয় ধারণা রাখবেন। আজকে অনেক কিছু ঘটলো জাতীয় জাতীয় জীবনে, জাতীয়ভাবে অনেক কিছু ঘটতে পারে, হ্যাঁ সামাজিক জীবন অনেক কিছু ঘটতে পারে, অর্থনৈতিক যে অর্থনৈতিকভাবে অনেক কিছু ঘটতে পারে, সেটা তার জ্ঞান রাখতে হবে। দেশের কোনো কিছু একটা ঘটতে পারে, সেটাও জ্ঞান অর্জন করতে হবে, তা অন্যকে আবার জানাতে হবে। চার নম্বর হচ্ছে, মেধা বিকাশের সহায়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। মেধা বিকাশের সহায়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। তিনি এমন কর্মসূচিতে যাবেন যেখানে জ্ঞান অর্জন করা যাবে। বিভিন্ন সময় সাহিত্য, বিভিন্ন জায়গায় সাহিত্য রচনা, কবিতা রচনা, আবৃত্তি ইত্যাদি অনুষ্ঠান হয়ে থাকে, সেই সমস্ত অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করতে পারেন এবং করবেন, তাহলে তার জ্ঞান চর্চা বাড়বে। পাঁচ হচ্ছে, বিভিন্ন বিষয়ে লেখালেখি করবেন। আমরা অনেক শিক্ষক জানে কি লেখে না, বা তার এই বিষয়ে তার জ্ঞান আছে কিন্তু তিনি লেখেন না, তাহলে তার ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে সে কোনো কিছু মনে না রাখাও একটা দায় হিসেবে দাঁড়াবে। তারপর আমরা আসি গ নম্বরে, আমি আন্ডারলাইন করে দিচ্ছি, একজন ভালো শিক্ষক ব্যক্তিত্ব সম্পন্ন হবেন। একজন ভালো শিক্ষক ব্যক্তিত্ব সম্পন্ন হবেন, তিনি এক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। একজন ভালো শিক্ষক, তিনি যদি অপরিচ্ছন্ন অবস্থা থাকেন তাহলে তিনি কি শিক্ষা দিবেন? অবশ্য তাকে সর্ব অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তারপরে আচ্ছা, আমি আলোচনা করছি গ নম্বরে, একজন ভালো শিক্ষক ব্যক্তিত্ব সম্পন্ন হবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। তারপর হচ্ছে, শালীন মার্জিত ও ব্যক্তিত্ব রক্ষাকারী পোশাক পরিধান করবেন। একজন শিক্ষক অবশ্যই তাকে ভালো পোশাক পরিধান করে আসতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এমন পোশাক পরবে না যা দ্বারা, যেমন কোনো শিক্ষক যদি কোনো নায়কের ছবিদারের গেঞ্জি পরে আসে তাহলে এটা একজন শিক্ষককে মানায় না। একজন শিক্ষক যদি চিত্রসহ কোনো প্যান্ট পরে তা অবশ্য মানায় না। এখনকার আধুনিক যুগে বিভিন্ন প্যান্টের ক্যাটাগরি থাকে, জিন্সের প্যান্ট হাঁটুতে একটু নষ্ট টাইপের থাকে, চিরা জাতীয়, ছিঁড়ে ফেলা, কেটে ফেলা, এই এমন ধরনের কিছু প্যান্ট থাকে আধুনিক, এগুলো একজন শিক্ষককে পড়াইলে মানাবে না,
তাই শালীন মার্জিত ভদ্র পোশাক ব্যক্তিত্ব রক্ষাকারী পোশাক পরিধান করবেন। তিন নম্বর হচ্ছে বিশুদ্ধ উচ্চারণ ও প্রকাশভঙ্গি অধিকারী হতে হবেন। একজন শিক্ষকের তার শব্দ বাক্য সুন্দরভাবে বিশুদ্ধ উচ্চারণ করতে হবে যাতে বুঝে সে, তিনি যদি তার গ্রামের ভাষা গ্রাম্য ভাষা উচ্চারণ করেন অনেকে নাও বুঝতে পারেন। যেমন আমি কুমিল্লা মডার্ন হাই স্কুলের শিক্ষক, এখানে যেহেতু কুমিল্লা আশেপাশের মানুষ বা চট্টগ্রাম বিভাগীয় মানুষ আছে, আমি যদি এখন সিলেটি ভাষা বলি খাসুইন বা, তাহলে অনেকে নাও বুঝতে পারেন। এখন যদি আমি কুমিল্লার ভাষা, যেহেতু আমার কুমিল্লা মডার্ন হাই স্কুলের শিক্ষক, কুমিল্লার জেলার অধিকাংশ শিক্ষকই কুমিল্লা জেলার, তাহলে আমি যদি এখন চট্টগ্রামের কথা বলি যে হরজন্দে, কুমিল্লার ভাষা হচ্ছে আমি কোথায়, এই তুমি কোথায় যাও। এখন আমি একটা ছাত্রকে যদি বলি তুমি কোথায় যাও, এটা না বলে যদি হরজন্দে, তাহলে সে বুঝবে না। কেন, সে চট্টগ্রামে বলা হয় তুমি কোথায় যাও, এটাকে বলা হয় হরজন্দে। আর আমি যদি কুমিল্লাতে তাদেরকে বলি, কুমিল্লা ভাষায় বলা হয় তুমি কোথায় যাও, এখন কুমিল্লা মানুষ বুঝবে না, হরজদ্দের অর্থ বুঝবে না। তাই একজন শিক্ষককে বিশুদ্ধ উচ্চারণ বা প্রকাশভঙ্গি সুন্দর হতে হবে। চার নম্বর হচ্ছে মানসিক ভারসাম্য বজায় রাখবেন। পাঁচ নম্বর হচ্ছে নিয়ম নীতির ক্ষেত্রে কঠোর হবেন। নিয়ম নীতি ব্যাপারে আমার ক্লাসের মধ্যে কেউ শব্দ করতে পারবে না, কোনো কথা বলতে পারবে না, মোবাইল ব্যবহার করতে পারবে না। আর আমি যদি কাউকে একটু কঠোরতা না হয়ে নিয়ম নীতির ব্যাপারে, একটা ছাত্র ক্লাসে ফোনে আজকে কথা বলছে, তো কালকে আমি এখন তাকে কোনো কঠোরতা দিলাম না, বকা দিলাম না, তাহলে কালকে তার বন্ধু আবার ফোনে কথা, আরেকটা ফোন নিয়ে আসবে, তার বন্ধু আরেকজন ফোন নিয়ে আসবে, সে কথা বলবে ক্লাসে, এতে শ্রেণীকক্ষ নষ্ট হয়ে যাবে, নিয়ম নীতি নষ্ট হয়ে যাবে। এই সেজন্য নিয়ম নীতি কঠোর হতে হবে, নিয়ম নীতির ক্ষেত্রে কঠোর হতে হবে। ছয় নম্বর হচ্ছে সুস্থ মন দেহের অধিকারী হবেন। মন মানসিকতা যেন খারাপ না হয়। একজন কোনো শিক্ষকের মন যদি খারাপ থাকে সে পাঠদান করাতে পারবে না, ক্লাসে গিয়ে মরার মতো বসে থাকতে হবে, কিসের থেকে কি বলে ফেলে সেটার কোনো নিশ্চয়তা নেই। তাই সুস্থ মন ও দেহের অধিকারী হতে হবে। তারপরে হচ্ছে ঘ নম্বর হচ্ছে একজন ভালো শিক্ষক ছাত্রদের প্রতি মমতা বোধ ও ভালোবাসা সম্পন্ন হবেন। তিনি এক স্তম্ভমতা দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করাবেন। জি, একজন ছাত্রকে পাঠদান করাতে হলে তাকে স্নেহ করে মমতা দিয়ে ভালোবাসা দিয়ে তাকে পাঠদান করানো উচিত। দুই হচ্ছে সকল শিক্ষার্থীকে সমান চোখে দেখবেন। শিক্ষার্থীর মধ্যে সুন্দর থাকতে পারে, কালো থাকতে পারে, ধনী থাকতে পারে, গরিব থাকতে পারে, অসহায় থাকতে পারে, তাই এক একজনকে এক এক চোখে দেখলে হবে না, সবাই আমার ছাত্র সবাইকে সমানভাবে দেখতে হবে। তিন নম্বর হচ্ছে আমি আবার বোঝার জন্য আমি মার্ক করে দিচ্ছি,
তিন নম্বর হচ্ছে ছাত্রদের মাঝে জ্ঞান লাভের উৎসাহ তৈরি করবেন। ছাত্ররা জ্ঞান অর্জন করার জন্য তাদেরকে গাইড প্রদান করতে হবে, উৎসাহ দিতে হবে, তোমরা এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, এটা তোমাদেরকে জানতে হবে। তাকে অবশ্যই, একজন ছাত্র দেখবেন খুব মনোযোগ সহকারে গেম খেলে এবং সে ফার্স্ট হয়। কেন ফার্স্ট হয়, কেন পারে, তাকে তো আমরা গেম শিখাইনি, সেজন্যই ফার্স্ট হয়। সে মনোযোগ সহকারে সেটা দেখছে এবং মনোযোগ সহকারে সে খেলছে এবং সে খুব মজা পাইছে সেটা খেলে। তদ্রূপ জ্ঞান অর্জন করতে হলো তাকে সেরকম মজা তৈরি করতে হবে, উৎসাহ দিতে হবে, তাকে গাইড প্রদান করতে হবে, তাকে বোঝাতে হবে, সে তার লক্ষ্য উদ্দেশ্য স্থির করতে হবে, তাহলে সে ভালো কিছু করতে পারবে। চার নম্বর হচ্ছে প্রয়োজনে একটি বিষয় বারবার বলবেন। কেহ যদি না বুঝে তাহলে একটা বিষয় আমরা বারবার বলে থাকি, তারপরে আবার কোনো ছাত্রকে কেউ যদি না বুঝে বা আমাদেরকে ধারণা হয় যে এই ছাত্রটা না শুনতে পারে, না বুঝতে পারে, তখন তাকে দাঁড়া করাই, দাঁড়াও, তুমি কি আমার কথা বুঝতে পেরেছ? যদি না বুঝো, আমি শিক্ষকের উচিত আবার তাকে বুঝানো। তারপর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে ছাত্রদের একান্ত আপনজন হবেন। ছাত্রদের একান্ত আপনজন হলে তারা অনেক কিছু শেয়ার করে জ্ঞানভিত্তিক, আমরাও তাদের সাথে শেয়ার করার প্রস্তুতি নিতে হবে। তার সাথে অবশ্যই তার একান্ত আপন হতে হবে। ছয় নম্বর হচ্ছে শিক্ষার্থীদের অহেতুক ধমক দেবেন না, মানে অথবা শাসন করবেন না। অযথা কোনো শিক্ষক ধমক এবং শাসন না করাই উচিত, সব কিছুতে ধমক না দেওয়াই ভালো। একজন শিক্ষক তার অসুস্থ কারণে পড়া না শিখে নাও আসতে পারে, আমি তাকে ধমক দিতে পারি না, বলতে পারি না হ্যাঁ কেন পড়া শিখে আসলে না, তুমি অসুস্থ হয়েছে, আমার কি হয়েছে, এতে সে মনে কষ্ট পাবে। তাকে বলতে হবে অসুস্থ ছিলে ঠিক আছে, সেজন্য তাকে ধমক দেওয়া দরকার নেই, এই পড়াটা তুমি শিখে এসো, তাহলে সে আগ্রহ করে শিখে আসবে। ধমক দিলে তার মনে কষ্ট যাবে, সে মনে করবে যে আমি অসুস্থ ছিলাম, স্যার আমাকে ধমক দিয়েছে, এমনটি যেন না হয়, এটা আদর্শ শিক্ষকের মধ্যে পড়ে না। সাত নম্বর হচ্ছে তাদেরকে প্রহার বা তাদের প্রতি নির্মমতা প্রদর্শন করবেন না, বরং দরদি মন নিয়ে তাদের ভুলগুলো ধরিয়ে দেবেন। প্রখ্যাত সাহাবি মুয়াবিয়া ইবনুল হাকাম আস সুলানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেন, আমি তার পূর্বে ও পরে তার চেয়ে সুন্দর শিক্ষাদানকারী শিক্ষক আর দেখিনি। সুবহানাল্লাহ, আল্লাহর কসম, তিনি আমাকে বকাবকি করেননি, মারেননি এবং গালমন্দ করেননি। মুসলিম শরীফ। তারপরে আমরা উম্ম নম্বরে আসি, দেখি একজন ভালো শিক্ষক বিচক্ষণ হবেন, তিনি ছাত্রদের মন মেজাজ, পছন্দ অপছন্দ ও গ্রহণ করার ক্ষমতা ইত্যাদি বিষয়ে দৃষ্টি দিবেন। একজন শিক্ষক অবশ্যই তাকে ক্লাসে বিচক্ষণ হতে হবে, শুধু ক্লাসে নয় সব জায়গায় শিক্ষককে বিচক্ষণতা অবলম্বন করতে হবে। তিনি ছাত্রদের মেজাজ, মন মেজাজ, পছন্দ অপছন্দ গ্রহণ করার ক্ষমতা, তিনি সে বিষয়ে দৃষ্টি দিতে হবে। ছ নম্বর, একজন ভালো শিক্ষক প্রতিষ্ঠানের প্রতি হবেন আন্তরিক ও দরদি, প্রশাসনের সাথে থাকবে তার সুসম্পর্ক, কর্মজীবনে আমরা শিক্ষকতার মহান পেশা নিযুক্ত হলে এমন বৈশিষ্ট্য অর্জন করব, এ
এবং আদর্শ শিক্ষক হব। হ্যাঁ, একজন শিক্ষক, ভালো শিক্ষক প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক অবশ্যই হতে হবে। আমি টাকার জন্য পড়াবো তা হতে পারে না। আমি সুন্দরভাবে পড়িয়ে প্রতিষ্ঠানের কিভাবে নাম করা যায় সেটাই আমাকে চিন্তা করতে হবে। প্রতিষ্ঠানের উপর আমার ভালোবাসা থাকতে হবে। প্রতিষ্ঠান ভালো থাকলে শিক্ষক ভালো থাকবে, ছাত্র ভালো থাকবে, ছাত্র ভালো থাকলে শিক্ষক ভালো থাকলেই প্রতিষ্ঠান ভালো থাকবে। পরিশেষে বলা যায়, শিক্ষকতা একটা ধর্ম, একে জীবনে ধারণ করতে হয়। জ্ঞানী মাত্রই শিক্ষক নন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ক পরিধান করবেন। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। Thank you.